আমার নাম আব্দুল হাকিম, ঠাই ঠিকানা হচ্ছে জামালপুর জেলার। আমি 2019 সালে NTSCA এর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করি, ফেলি পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ হই এবং উত্তীর্ণ হওয়ার পরে আমি রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করি। রিটেন পরীক্ষার পরে দেখা গেছে যে আমাদের রেজাল্ট দিচ্ছে না, এই রেজাল্টের জন্য আমি এই ঢাকা জামালপুর থেকে আমি ঢাকা পর্যন্ত আসি এবং আমাদের যে সহপাঠী যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিল তাদের সাথেও আমি আসি। এসে বারবার এখানে আন্দোলন করার মাধ্যমে আমরা রেজাল্ট পাই। এরপরে ভাইভা থাকে, ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করি। ভাইভা মাত্র 7 দিন বাকি থাকতেই তৃতীয় একটা গণবিজ্ঞপ্তি অর্থাৎ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমরা 7 দিনের ভাইভা বাকি থাকার কারণে আমরা উক্ত গণবিজ্ঞপ্তিতে বা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমরা অংশগ্রহণ করা থেকে বঞ্চিত। এটা বিভিন্ন কারণে আমরা শুনেছি, বিভিন্নভাবে আমাদের সাথে এটা বলা হয়েছে যে আমাদের সাথে কারচুপি বা আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো এরপরে ভাইভা রেজাল্ট পাই। ভাইভা রেজাল্ট পাওয়ার পর পরেই যখন আমি প্রিলি রিটেন এবং ভাইভা পাস করলাম, এরপরেই মোটামুটি চাকরি একটা নিশ্চয়তা যখন আমি পেয়ে গেলাম, তখন সমাজের মানুষের কথায় এবং পরিবার সমাজের কথায় আমি বা আমার ফ্যামিলি থেকে তারা আমাকে বিয়ের জন্য বিয়ের কথা বলে এবং আমার পরিবার এবং সবাইকে আমি বিয়ে করি। এবং বিয়ে করার পর আমার সংসার ভালোই চলছিল। যখন আমার ওয়াইফকে নিয়ে আমি যখন সংসার করতেছিলাম, তখন দেখা গেছে যে প্রচুর শুনেছে, আমার ওয়াইফ শুনেছে বা আমার শাশুড়ি তারা শুনেছে চাকরি হবে ছেলে। কিন্তু যখন এক এক করে প্রায় 4 বছর কেটে যায়, যখন চাকরি না হয়, তখন তারা মনে মনে ভেবে নিল যে এই ছেলেরা চাকরি পাবে না। এটা ভেবে আমার ওয়াইফ আমার সাথে এমন কতগুলো আচরণ করে, যে আচরণ করার কারণে আমি আমার ওয়াইফের জীবন দিতে বাধ্য হয়েছি। পরে আমি শুনতে পারলাম যে আমার চাকরি না হওয়ার কারণেই আসলে ওয়াইফ চলে যাবে, এটা হচ্ছে তার বড় কথা। আর আমার ওয়াইফ শুধু চলেই যায়নি, ওর একটা দুধের বাচ্চাকেও সে রেখেই গেছে। মানে কোনো এখানে অন্য কোনো ইয়ে ছিল না, যে একমাত্র আমার কারণ হচ্ছে যে ওরা জেনেছিল আমার চাকরি হবে। কিন্তু চাকরি না হওয়ার কারণে যখন 4 বছর এখানে ঝুলে থাকলাম, চাকরি আমার হলো না বা চাকরি এখনও হচ্ছে না, স্যারের আশ্বাস দিচ্ছে না, আমার সার্টিফিকেট আমি পেয়েছি, আমি সার্টিফিকেট তুলেছি চাকরির জন্য, কিন্তু সেই সার্টিফিকেটের অনুযায়ী NTSCA থেকে আমাকে বঞ্চিত করার কারণে আমার ওয়াইফ তখন বুঝলো যে একটা জীবনে চাকরি হবে না, তখন সে আমাকে ছেড়ে চলে যেতে বাধ্য, মানে আমাকে সে বাধ্য করে ডিভোর্স দেওয়ার জন্য। পরে সেই দুধের বাচ্চা 14 মাস 15 মাসের একটা দুধের বাচ্চাকেও আমার বাড়িতে রেখে যায়। সেই দুধের বাচ্চাটিকে এখন লালন পালনের দায়িত্বভার গ্রহণ করছে আমার বড় ভাই। আমার বড় ভাই অর্থাৎ আমার ভাই বউয়ের বুকের দুধ খায়, দুধ খেয়ে সেই সন্তানটি এখন আস্তে আস্তে যদি আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। তো আমি NTSCA চেয়ারম্যান মহোদয়ের কাছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি সবিন অনুরোধ করব, যেহেতু আমাকে একটা শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষক হিসেবে আমি যোগ্যতা অর্জন করেছি, আমাকে এইভাবে বা আমাদেরকে এইভাবে নিয়োগ বঞ্চিত করা হচ্ছে, 4 বছর ধরে আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি যদি সার্টিফিকেট না পাইতাম, আমি যদি পাস না করতাম, তাহলে তো আমি বিয়ে শাদী করতাম না বা কোনো মেয়েও আমাকে বিয়ে করতো না, যে বেকার ছেলে। যেহেতু তারা বলে শুনেছে যে চাকরি হবে ছেলেটা, রিটেন পাস করেছে, ভাইভা পাস করেছে, এখন শুধু নিয়োগ বাকি, তাহলে বিয়ে করলে তার তো সমস্যা নেই, চাকরি হবে চলবে। কিন্তু যখন আমার চাকরি না হলো, আমার বেতন না হলে, 4 বছর ধরে আমাকে যখন ঝুলিয়ে রাখছে, তখন আমার বউ আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে।